আমার বাবা একজন স্বার্থপর মানুষ, ভীষণ রকম স্বার্থপর, ভীষণ রকমের স্বার্থপর। তবে পার্থক্য একটাই, সবাই নিজের জন্য স্বার্থপর, কিন্তু আমার বাবা আমার জন্য স্বার্থপর। বুদ্ধি হওয়ার পর থেকে দেখছি কোথাও যেতে দিবে না, কার সাথে মিশতে দিবে না। বাজারের লিস্টের অর্ধেকটা জুড়েই আমি, আমার মাছটাও আমার, ধার পাতের মাছটাও আমার, বাগানের সব ফুল, দোকানের সব খেলনা, বাসার সব অ্যাটেনশন। আমি একদিকে, তো পৃথিবী অন্যদিকে। একদিন হয়েছে কি জানেন, আমি সিঁড়িতে পড়ে গেছি, সিঁড়ির সিমেন্টের উপর বাবার সে কি রাগ, আমাকে কোলে নিয়ে সিঁড়িটাকে এমন ভাবে মারলো, মুহূর্তে যেটা মনে হলো আমি বিশ্ববিখ্যাত বক্সার মোহাম্মদ আলীর ছেলে। আমার পড়ার টেবিলটা ছিল জানলার পাশে, সুযোগ পেলে পাশে পাশে রকি টুকটাক টাকি মারার চেষ্টা করতো, অল্প বয়সে যা হয় আর কি। আমার বাবাও কি কম যায়, সেও ওত পেতে থাকতো কখন এসে জানলাটা বন্ধ করবে, আর প্রতিবারই আমাদেরকে তাকিয়ে বলবে ছেলেটা কি পাঁচি রে। কারো বাবা এভাবে বলে লজ্জা লাগে না বলেন? বাবা একটু স্বার্থপর ছিল বটে, একটু নিষ্ঠুরও বটে, আমার কিন্তু রবিকে ভালোই লাগতো। যতক্ষণ না ফিরি, কোথাও যায় না, খায় না, খালি পায়চারি করে, ঘুমায় না, ঘুমায় না, ঘুমায় না। কিন্তু আজ বাবা ঘুমাচ্ছে, সত্যিকারের স্বার্থপরের মতো ঘুমাচ্ছে। বাবা হসপিটালে, আজ বাবা 2 বছরের জন্য কই চলে গেল? আজ আমি অন্যের বাড়ির বউ। বাবাকে ছেড়ে থাকা তো শিখিনি। আপনার বাবার জন্য দোয়া করুন, আপনার বাবার জন্য দোয়া করুন, প্লিজ আমার বাবার জন্য।